সাইডের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, খুব সুন্দর দৃশ্য। আমরা সেই রাস্তা দিয়েই যাব, এখন আমরা অনেকটাই উপরে আছি। আলটিমেটলি নিচে যে রাস্তাগুলো দেখা যাচ্ছে সেই রাস্তা দিয়ে আমরা ব্যাক করব। রাস্তাগুলো নিচের দিকে আছে, এখানে আমি এবং আমার বন্ধু রাকেশ দুজনেই আমরা ভিডিও করে যাচ্ছি। আমি বাংলায় বলে যাচ্ছি, রাকেশ হিন্দিতে রেকর্ডিং করে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন রাস্তাগুলো, যে একটু আগে সামনে যে রাস্তাটা ছিল সেই রাস্তাটাই আস্তে আস্তে ধীরে ধীরে নিচের দিকে এগিয়ে যাচ্ছে, আর রাস্তাতে যেহেতু স্লিপ করছে আমরা ইয়ান্থম পর্যন্ত পৌঁছতে পারিনি ডিউ টু হেভি স্নোর জন্য। তো যেটাও ইয়ান্থম যাওয়ার এখন যেটা মেইন উদ্দেশ্য ছিল সেটা হলো বরফ দেখার, যেহেতু আমাদের রাস্তাতে এত পরিমাণে বরফ সেখানে আর রিস্ক নিয়ে যাওয়ার কোনো মানে হয় না, বা আদৌ ইয়ান্থম ভ্যালি কতটা খোলা আছে সেটাও আমাদের কাছে প্রপার আইডিয়া নেই। বড় কথা আমাদের নিজেদের সেফটির কথা ভেবে আমরা এতদূর না গিয়ে, যেহেতু এখানেই এত পরিমাণে বরফ আছে, আমরা সেই সব বরফের দিকেই দেখে দেখে আমরা নিচের দিকে এগিয়ে চলছি। স্নোম্যান স্নোম্যান যে আমলোক বানায় থা, লেকিন শেপ কুছ হুয়া নেই, ট্রাই কিয়া থা। আর ইতনা এত ঠান্ডা, যার জন্য ভালো করে যে ট্রাই করবো সেটাও সম্ভব হচ্ছিল না, হাত পুরো জমে যাচ্ছিল। আমাদের গাড়িটা এখানে দাঁড় করাচ্ছে, আমরা এখান থেকে আর কিছুটা ভিডিও করে তারপরে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। এই আমরা গাড়ি থেকে নেমে পড়লাম, নামাটাও যথেষ্ট রিক্সি, কারণ নিচে যে বরফগুলো পুরো গ্লাসের মতো হয়ে জমে আছে এবং যেগুলো খুবই রিক্স ফ্যাক্টর একটা। তো এই যে দেখতে পাচ্ছেন এই বরফগুলো, এবার আমি বরফগুলো আপনাদেরকে হাতে ধরিয়েও দেখাচ্ছি। এবার কী হচ্ছে, যত টাইম যাচ্ছে বরফগুলো তত বরফগুলোর মধ্যে একটা লবণাক্ত ভাব চলে আসছে, যে বরফগুলো পরশুদিন, এই দেখতে পাচ্ছেন এই যে বরফগুলো প্রচণ্ড হার্ড হয়ে গেছে, কালকে এই বরফগুলো ইজিলি ভাঙা যাচ্ছে, আজকে কিন্তু খুবই শক্ত হয়ে গেছে বরফগুলো। এই দেখতে পারেন এই যে বরফগুলো দেখুন প্রচণ্ড শক্ত হয়ে গেছে। আমি যদি সেই বরফগুলো করি, কালকে পুরো তুলো তুলোর মতো ছিল বরফগুলো, যেটা ইজিলি খেলতে অনেক বেটার ছিল এবং হাত ভেজা ছিল না, কিন্তু আজকে বরফগুলো ধরাতেই পুরো হাত ভিজে যাচ্ছে এবং যে হাত ভেজার ফলে যে ঠান্ডা ফিলিংসটা সেটা খুব বেশি পরিমাণে হচ্ছে। পুরো দেখতে পাচ্ছেন সানলাইটটা পড়েছে, পড়ার ফলে পাহাড়টা আমি একটু জুম করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, সানলাইট পড়ার ফলে দেখুন এই জায়গার পাহাড়ের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, পুরো হোয়াইট কালারটা ফুটে উঠে ছাড়া বেশি, আর নিচের দিকে যেদিকে দেখবেন সেদিকেই শুধু হোয়াইট হোয়াইট হোয়াইট। এখনও কোনো টুরিস্ট এইসব জায়গায় এসে পৌঁছয়নি। ফার্স্ট রাস্তা আমরা একটা পুলিশের গাড়ি দেখতে পেলাম, ওরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলো, আমরা ব্যাক করে লাচুংয়ের দিকে নেমে যাচ্ছি। এই ছিল আমাদের ট্যুর, যথেষ্ট ভালো কেটেছে, স্নোফল বরফ সব কিছু মিলেমিশে। যে হোটেলে ছিলাম সেই হোটেলে খাওয়া দাওয়ার পর বাঙালি খাওয়া দাওয়া, খাওয়া দাওয়ার কোয়ালিটি সবই ভালো পেয়েছি, শুধু একটি যেটা সমস্যা সেটা হলো অত্যধিক ঠান্ডা এবং তার সাথে পাওয়ার কাট, এছাড়া এখানে আর কোনো সমস্যা আমরা ফিল করতে পাইনি। রাকেশ ভাই বতাও, ইস ট্যুর পে তুম ক্যা ক্যা জো প্রবলেম জো ফেস কিয়া ও থোড়া বতা দাও গ্যাংটক মে ইয়া কে ইয়ে ক্যা ফেস কিয়া সব। यार सबसे मेजर प्रॉब्लम तो मुझे ना पावर सप्लाई का लगा, मुझे लगता है पावर सप्लाई के लिए आप बैकअप जरूर लेके आइएगा भाई लोग, कम से कम 20,000 mAh का बैटरी तो जरूर लेके आइएगा, पावर बैंक, यहां पे पावर सप्लाई का प्रॉब्लम है सबसे बड़ा। ठंडा है तो सॉक्स गीले जरूर हो जाते हैं, तो जो शूज लेके आइएगा अच्छा लेके आइएगा ताकि स्नो में जाने से भीगे ना, और सॉक्स कम से कम 4 रखिएगा। एक तो पहला नंबर, एक इतना ड्राई हो कि बेड में सोने के लिए, नहीं तो रात में नींद नहीं आएगा, पैर इतना ठंडा हो जाएगा आपका,
और डे में जो निकलेंगे ना तो भी सॉक्स आपका भीग जाएगा, तो हर दिन के लिए एक सॉक्स कम से कम घूमने के लिए, और सोने के लिए एक अलग ही सॉक्स होना चाहिए। सॉक्स था, पावर बैंक लगा मुझे, खाना अच्छा था हमारा होटल को, बहुत अच्छा खाना दिया उसने, और बेडिंग वेडिंग तो सब ठीक ही था, बाकी मुझे ऐसा तो कुछ नहीं फील हुआ। मेडिसिन एक कैरी करिएगा, लाइक क्या हुआ कि मेरा हेडेक हो रहा था, यहाँ पर मिलना मुश्किल है थोड़ा। यस, यहाँ पे पेट्रोल पंप नहीं है, तो जो गाड़ी वाले भाई लोग हैं उनसे पहले क्लियर कि गाड़ी में तेल अच्छे खासे भर के आइए, नहीं मिलने वाला इधर। ओके, थैंक यू राकेश इन्फॉर्मेशन देने के लिए। ओके, थैंक यू।